নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ইয়ার ছাত্র। আজকে থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল MBBS BDS কাউন্সিলিংয়ের রাউন্ড টু শুরু হয়ে যাচ্ছে। রাউন্ড টু এর শিডিউলটা আর রাউন্ড টুতে কারা কারা পার্টিসিপেট করবে ওটা জাস্ট তোমাদের একটা শর্ট রিমাইন্ডার দিয়ে রাখছি, কারণ রাউন্ড টু নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন ছিল যে দাদা আমাদের চয়েস ফিলিং করতে হবে কি না, এবার কি করতে হবে, আবার ভেরিফিকেশন করতে হবে কি না। তো সমস্ত কিছু অ্যান্সার একসাথে দিয়ে রাখছি। ফার্স্টে আমরা শিডিউলটা একটু দেখে নেবো রাউন্ড টুতে। আজকে থেকে শুরু হচ্ছে, 11 থেকে শুরু হওয়ার কথা বাট এখনও শুরু হয়নি, আশা করছি তাদের শুরু হয়ে যাবে। আজকে থেকে 13 তারিখ অবধি চলবে রাউন্ড টু এর রেজিস্ট্রেশন আর অনলাইন ট্রিটমেন্ট একসাথেই চলবে। সেটার পর তোমাদের ভেরিফিকেশন হবে। আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে দাদা আমরা রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমাদের নাম আসেনি। এর মূল কারণ হচ্ছে হলো তোমরা রেজিস্ট্রেশন করার পর কিন্তু সেখানে ফি পেমেন্ট করার পর কিন্তু তোমরা ভেরিফিকেশনে যাওনি। যতক্ষণ তোমরা ভেরিফিকেশন করাবে না তোমাদের কিন্তু সেই স্টেট লিস্টে নাম আসবে না, তোমরা কিন্তু কলেজ পাবে না। তো মেক শিওর যে তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে লোকেশান অ্যালোট হবে যে এখানে সে ভেরিফিকেশান এই ডেটে করতে হবে সেখানে যেন অবশ্যই ভেরিফাই করো। আর সেই ভেরিফিকেশানের ডেট দেওয়া আছে হচ্ছিলো 12, 13, 14। এবার ভালো 3 দিন দেওয়া আছে, আগে ভাগে 2 দিন মতো দেওয়া ছিল। তো এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তোমাদেরকে ভেরিফিকেশান করতে হবে। সেটার পর লিস্ট বেরোবে হচ্ছিলো 17/9/2024, মানে 17 তারিখে তোমাদের স্টেট র্যাঙ্কের লিস্ট বেরোবে রাউন্ড টু এর জন্য। এর মধ্যে যারা অলরেডি পেয়ে গেছে বা যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেছে তারাও থাকবে, আর যারা নতুন করেছে তারাও থাকবে। তো এটা মাথায় রেখো যে শুধুমাত্র যারা রাউন্ড টুতে রেজিস্ট্রেশন করবে বা যারা হয়তো কলেজ পাওয়ার মতো আছে তারাই শুধু থাকবে, প্রত্যেকে থাকবে এখানে, ঠিক আছে? এটা মাথায় রেখো। অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং এটা শুরু হবে হচ্ছিলো 17 থেকে 19 অবধি। তোমাদের কাছে 3 দিন টাইম থাকছে, 17, 18, 19। এই 3 দিনের মধ্যে তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং করতে হবে। আর রাউন্ড টু এ তোমাদের রেজাল্ট বেরোবে হচ্ছিলো 23/9/2024। 23 তারিখে তোমাদের রাউন্ড টু এ রেজাল্ট বেরোবে। তারপরে তোমাদের রেজাল্টের বেসিসে অ্যাডমিশান নিতে হবে হচ্ছিলো 24, 25, 26 তারিখে। গভর্নমেন্ট কলেজগুলো ইন্ডিভিজুয়াল কলেজে চলে যাবে, আর প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে NRS মেডিকেল কলেজ যেতে হবে প্রাইভেট MBBS-এর ক্ষেত্রে। আর প্রাইভেট BDS-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু আর আহমেদ ডেন্টাল কলেজ যেতে হবে অ্যাডমিশনের জন্য। এটা ছিল রাউন্ড টু এর শিডিউলটা। আমি যে স্যার ছোট্ট ভিডিওতে তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম কিন্তু, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো যে রাউন্ড টু কাউন্সিলিংয়ে তারা পার্টিসিপেট করতে পারবে, আর যারা রাউন্ড ওয়ানে কলেজ পায়নি বা যারা রাউন্ড ওয়ানে কলেজ অ্যাডমিশন নেয়নি তারা কী করবে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে বলা আছে অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন রাউন্ড ওয়ান হু হ্যাজ ফিল্ড আপ দ্য চয়েস ফিলিং রাউন্ড ওয়ান অ্যান্ড ওয়ার অ্যালোটেড অ্যান্ড অ্যাডমিটেড ইন দ্য রাউন্ড ওয়ান ওয়াইড উইলিংনেস পারসন, মানে যারা আমাদের কাউন্সিলিং করেছে বা যারা আমাকে জিজ্ঞাসা করেছে তাদের আমি প্রত্যেককেই বলেছি যে দাদা আপডেট কীভাবে করবে। তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে হবে সেখানে তোমাদের বলতে হবে যে উইলিংনেস টু পার্টিসিপেট ইন রাউন্ড টু, অর আপগ্রেডেশনে তোমাদের ইয়েস করতে হবে। তোমরা যখনই আপগ্রেডে ইয়েস করে দেবে তখনই কিন্তু তোমরা রাউন্ড টু এর জন্য এলিজিবল, তোমরা রাউন্ড টু দেওয়ার ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে? এটাই ফার্স্ট পয়েন্টে বলা আছে। সেকেন্ড পয়েন্টে বলা আছে হচ্ছে হলো যারা রাউন্ড ওয়ানে চয়েস ফিল আপ করেছিল বাট তাদের কলেজ অ্যালটমেন্ট হয়নি তারা অটোমেটিক রাউন্ড টুতে এলিজিবল, তাদের আর ভেরিফিকেশন করতে হবে না আর টাকা পেমেন্ট করতে হবে না। এটা অনেকে কোয়েশ্চেন ছিল, তারা ডাইরেক্ট চয়েস ফিলিং করবে, ঠিক আছে? মানে যারা অলরেডি কলেজ পেয়ে গেছে তারাও করতে পারবে, যারা অলরেডি কলেজ পায়নি তারা তো অবশ্যই করতে পারবে। ক্যান্ডিডেটস হু আর নিট ইউজি কোয়ালিফাইড অ্যান্ড সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস অ্যান্ড অ্যাকসেপ্ট রাউন্ড ওয়ান বাট ফেল টু প্রোভাইড চয়েস, মানে সাপোজ তোমাদের সব কিছু ঠিক হয়েছে, তোমরা ভেরিফিকেশন সব কিছু করেছো বাট তোমরা লাস্ট মিনিটে চয়েস ফিলিং করো, এটা ভেবে যে না আমরা অন্য কোনো কাউন্সিলিং বা অল ইন্ডিয়াটা দেখছি অথবা আমরা রাউন্ড টু থেকে চয়েস ফিলিং করবো, তো তোমাদেরও আর বিশেষ কিছু করতে হবে না, তোমরা কিন্তু রাউন্ড টুতে চয়েস ফিলিং করতে পারবে, তোমাদের কিছু সমস্যা নেই, ঠিক আছে? তারপরে বলছে দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যালোটেড ইন দ্য রাউন্ড ওয়ান বাট নট ইম্পোর্টেন্ট। আমার এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যারা রাউন্ড ওয়ানে কলেজ পেয়ে গেছিলো বাট কলেজটা প্রপার তাদের ডিজাইন অনুযায়ী না হওয়ার জন্য তারা কিন্তু অ্যাডমিশন নেয়নি। তো অনেকে বলছে দাদা আমাদের এটা বলা হচ্ছে যে আমরা যদি কলেজটা ছেড়ে দিই আমরা নিট কাউন্সিলিংয়ে বসতে পারবো না। এখানে কিন্তু ক্লিয়ার কাট বলে দেওয়া আছে যে যারা কলেজে পেয়েছে বাট তারা অ্যাডমিশন নেয়নি তারাও কিন্তু রাউন্ড টুতে চয়েস ফিলিং করতে পারবে। তো ভুল ইনফরমেশান কানে নেবে না, আমি যেটা বলছি এটাই ঠিক, কারণ এটা প্রপার প্রোফর্মাতে লেখা আছে। দ্য অপরচুনিটি ফর ফ্রেশ রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, ক্যান্ডিডেট প্রোফাইল ডেটা জেনারেশন, ফিজিওলজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড ইয়ার্স হু হ্যাভ নট ডান ইন দ্য রাউন্ড ওয়ান কাউন্সিলিং ডিউ টু এনি কজ অ্যান্ড রিজন, মানে সাপোজ তোমাদের সমস্ত কিছু হয়েছে বাট কোনো কারণে তোমরা কোনো একটা স্টেপে আটকে গেছো, রাউন্ড ওয়ানে সমস্ত কিছু করেছো বাট রাউন্ড টুতে কমপ্লিট করার সময় কিছু একটা স্টেপে আটকে গেছো, তারা কিন্তু রাউন্ড টুতে আবার ফ্রেশলি পার্টিসিপেট করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। দ্য ক্যান্ডিডেটস হুজ অ্যালোটেড সিটস ওয়ার ক্যান্সেলড ইন রাউন্ড ওয়ান, সাপোজ অনেকে আছে যারা OBC থ্রু পেয়েছে বাট তারা OBC NCL লাস্ট মিনিট প্রোভাইড করতে পায়নি বলে তাদের কলেজ অ্যালটমেন্ট হয়নি, তাদেরকে ফ্রি দেওয়া হয়েছে বলেছে রাউন্ড টুতে পার্টিসিপেট করতে। সো তোমরা কিন্তু রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে, তোমাদের আদৌ করে চিন্তার কিছু নেই।
The candidates who didn't appear in the physical document verification process in the earlier rounds to make the fee payment again and download the candidate profile data. আচ্ছা, এই একটা জিনিস কিন্তু ভালো করে বুঝে রাখো। সাপোজ তোমরা এমন কিছু করেছো, আমি যে প্রবলেমটা বললাম যে তোমরা সমস্ত কিছু করেছো, ফি পেমেন্ট করেছো, তোমরা দেখছো তোমাদের লিস্টে নাম আসেনি, তো তোমরা জিজ্ঞাসা করছো দাদা কী হলো কেসটা, আমরা সব কিছু করলাম বাট আমাদের নাম কেন আসেনি, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, তাদের ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের আবার ফি পেমেন্ট করতে হবে, আবার সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করতে হবে, সেখানে একটা লোকেশন মেনশন করা থাকবে, সেখানে একটা ডেট মেনশন করা থাকবে, সেখানে টাইম মেনশন করা থাকবে, সেই টাইমে সেই ডেটে সেই লোকেশনে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। মানে তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপে আর কিছু করতে হবে না, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এইটুকু যদি করে নাও তারপরে তোমাদের স্টেট লিস্টের নাম চলে আসবে, তোমরা এলিজিবল ফর রাউন্ড টু। নন ভেরিফাইড ক্যান্ডিডেটস রাউন্ড টু মানে সাপোজ তোমরা সব কিছু করেছো বা ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, তারা এখানে পার্টিসিপেট করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাজ গট অ্যাডমিশন ইন দ্য রাউন্ড ওয়ান এন্ড নট প্রোভাইডেড উইলিংনেস ইন দ্য পার্টিসিপেট টু প্রসেস অফ দ্য অ্যাডমিশন ইনস্টিটিউট নট অ্যালাউড। মানে সাপোজ তোমাদের রাউন্ড ওয়ানে পেয়ে গেছো, তোমরা তোমাদের ডিজায়ার্ড কলেজ পেয়ে গেছো, তোমরা ঠিক করেছো না আমরা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবো না, তো স্বাভাবিকই তোমাদের রাউন্ড টুতে কোনো পার্টিসিপেট করা বা চয়েস ফিলিং করা কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু সেখানে পারবে না। The candidates who have surrendered either admission round 1 and round 2 are not allowed to participate any round of counseling, they are out of the counseling process. মানে তোমরা যদি অ্যাডমিশনের পর রাউন্ড ওয়ানের পর যদি তোমরা কোনো এমন হয়েছে যে না তোমরা রাউন্ড ওয়ানে অ্যাডমিশন পেয়ে গেছো, সেখানে তোমরা সিট সারেন্ডার করে দিয়েছো, সিট সারেন্ডার কিন্তু মানে তোমরা কাউন্সিলিং থেকে বেরিয়ে গেছো, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এই একটা জিনিস মাথায় রাখো, যারা অলরেডি সিট সারেন্ডার করে দিয়েছে তারা কিন্তু রাউন্ড টুতে আর পার্টিসিপেট করতে পারবে না। দ্য উইলিংস অফ পার্টিসিপেট সাবসিকোয়েন্ট স্বল্পে রাউন্ড টু অ্যাডমিশন। এরপর রাউন্ড টুতে যখন তোমরা অ্যাডমিশন নেবে, যখন তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে, তোমরা কলেজে যাবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি আবার রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে চাও বা আপগ্রেড করতে চাও। যদি তোমরা ইয়েস বলো তবেই তোমরা রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে, অথবা তুমি যদি নো করে দাও তাহলে কিন্তু তোমাদের ওই কলেজটা ফিক্স হয়ে যাবে। এটাই ছিল তোমাদের অ্যাডমিশন প্রসেস। এটা ছিল রাউন্ড টু এর শর্ট সামারি শিডিউল প্লাস প্রসেস, কারা কারা করতে পারবে করতে পারবে না। এরপরে আরও ভিডিও আনার চেষ্টা করবো, তোমাদের রাউন্ড টুতে প্রপার রেজিস্ট্রেশন ভালোভাবে করবে, ভেরিফিকেশন সমস্ত কিছু ঠিকঠাকভাবে করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে নিচের নাম্বারে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। পেইড কাউন্সিলিং যদি করাতে চাও, কারণ তোমরা অবশ্যই দেখেছো GWS-এ কিন্তু কারাপটা অনেকটা কম যাচ্ছে, অনেক EWS স্টুডেন্ট ছিল যারা কিন্তু আমাকে বলেছিল দাদা তোমার যদি ভিডিও আগে দেখতাম আমি অবশ্যই পার্টিসিপেট করতাম, কিন্তু আমি জানতাম না এরকম হবে, এবার আমরা পার্টিসিপেট করবো। তো অবশ্যই যদি তোমাদের EWS কম মার্কস থাকে বাট তোমরা যে সেটা ভেবেছো যে আমাদের কম মার্কস আছে আমরা MBBS BDS কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো না, দেন তোমাদের কিন্তু অবশ্যই পার্টিসিপেট করা উচিত, কারণ তোমরা MBBS BDS-এর কাট অফ, EWS অথবা SC ST এগুলো তোমরা দেখেছো। ঠিক আছে, এই ছিল আজকে ভিডিও। তোমরা যে পেড কাউন্সিলিং করতে চাও নিচের নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো, আমি তোমাদের প্রপার গাইড করে দেবো আপ টু তোমাদের কলেজ অ্যাডমিশন অবধি। আমি তোমাদের সাথে থাকবো ডকুমেন্টস বানানো থেকে শুরু করে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু অবধি, যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন নিচ্ছ। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।